ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি জানি এক সপ্তাহ আমি কোনো কোভিড ভ্যাকসিনের ওপরে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ আমি বুঝেছিলাম যে যতদূর আপনাদের কোয়েরিজ বা কোয়েশ্চেন্স বা আপনাদের যতদূর উৎকণ্ঠা ততদূর আমি ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। আর এইবারে আমার মনে হয় যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবার মনে খোঁচা দিচ্ছে, সেটা হলো যে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ যদি নিতে অনেকটা দেরি হয়ে যায়, অর্থাৎ টাইম পিরিয়ডের থেকে আরো বেশি লেট হয়ে যায়, তখন কি হবে? ফার্স্ট অফ অল, করোনা ভ্যাকসিন কোভিশিল্ড হোক বা কোভ্যাকসিন হোক বা আগামী যে স্পুটনিক আসবে, সেই তিনটে এই তিনটে ভ্যাকসিনই কিন্তু সেকেন্ড ডোজ নিতে হয়, অর্থাৎ দুটো ডোজের ভ্যাকসিন। এখনো সিঙ্গল ডোজের ভ্যাকসিন আমাদের কাছে আসেনি, হয়তো অচিরেই এসে যাবে এবং তখন সিঙ্গল ডোজ ভ্যাকসিন নিলেই আর এই ডাবল ডোজের জন্য কবে পাবো, কোথা থেকে পাবো এই টেনশনটা আর থাকবে না। আপনাদের জানিয়ে রাখি যে ডাবল ডোজ নেওয়ার পসিবিলিটি এখন অনেকটাই বেড়েছে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গতকাল 8 লাখেরও বেশি ভ্যাকসিন এখানে এসেছে এবং আরো বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, যেগুলোর মধ্যে শুধুমাত্র হসপিটাল নয়, বুক মাই শো থেকেও আপনারা টিকিট বুকিং এর মতো টিকার জন্য বুক করতে পারেন। ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে অন হুইলস, অর্থাৎ গাড়ি করে আপনার কাছে পৌঁছে যাবে, ভ্যাকসিন দিয়ে আপনাদের ভ্যাকসিন দেওয়া হবে। এটা অবশ্যই এখনো পর্যন্ত অত্যন্ত বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদের জন্য প্রাথমিকভাবে তাদের জন্যই ব্যবস্থাটা করা হচ্ছে। এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, তারা ভ্যাকসিন দিচ্ছে, বিনামূল্যে টিকাকরণ করা হচ্ছে যারা দারিদ্র সীমার নিচে বা যাদের সত্যি সত্যি টিকাকরণের মতো পয়সা নেই, তাদের জন্যই ফ্রিতে টিকার ব্যবস্থা করা হচ্ছে। অনেক শপিং মলে এখন থেকে আপনারা টিকাকরণের সেন্টার পাবেন, যেটা ইউএসএ তে অলরেডি শুরু হয়ে গিয়েছিল এবং ইউএসএ তে অনেকেই মানে ওয়ালমার্টে গিয়ে বা কোনো শপিং মলে গিয়ে তারা ভ্যাকসিন নিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, এইভাবে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কোনো নির্দিষ্ট হাসপাতালগুলোর ওপরে চাপ পড়বে না। অনেক জায়গা থেকে মানুষ যখন এই টিকাকরণের সুযোগটা নিতে থাকবেন, তখন সেকেন্ড ডোজ পাওয়া বা সেকেন্ড ডোজটা অ্যাভেল করাটা অনেকটা ইজি হয়ে যাবে, যেটা এখন আস্তে আস্তে হচ্ছে। তা সত্ত্বেও অনেকে ভাবছেন, এবং ভাবাটা অমূলক নয়, যে সেকেন্ড ডোজ ভ্যাকসিন যদি তারা নিতে অনেকটা দেরি করে ফেলেন। এইবারে আমি আসবো যে পয়েন্টে, অনেকটা দেরি মানে কতটা দেরি, এই বিষয়টা নিয়ে নানা মুনির নানা মত এখনো আছে। কারণ ভারত সরকার থেকে এই কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে যে 24 সপ্তাহ পর্যন্ত এটা এক্সটেন্ডেবল, মানে আপনার কোভিশিল্ডের টিকা যদি নেওয়া থাকে যে মাসে বা যে দিনে, সেই দিন থেকে 24 সপ্তাহ পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। এইবারে আসি 24 সপ্তাহেও যদি কেউ না নিতে পারেন তাহলে কি হবে। ল্যানসেটের এই মুহূর্তে একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে 24 সপ্তাহ নয়, 52 সপ্তাহ, অর্থাৎ 1 বছর বাদেও কোভিশিল্ডের সেকেন্ড ডোজটি নেওয়া সম্ভব। এইবারে আসি যে এই যে এই বিরাট ব্যবধান, এটা এটার বিষয়ে এত দ্বিমত কেন? কেউ বলছেন 24 সপ্তাহ, প্রথমে যেটা হয়েছিল 6 থেকে 8 সপ্তাহ, তারপরে সেটা আরো বাড়লো, 12 সপ্তাহ হলো, 24 সপ্তাহ হলো, এখন বলা হচ্ছে যে 52 সপ্তাহ হলেও অসুবিধা নেই, অর্থাৎ 1 বছর ডিলে হলেও অসুবিধা নেই, সেটা কেন? তো মেডিকেল টার্মিনোলজি অনেক বেশি জটিল বলে আমি চেষ্টা করছি যে একদম সহজভাবে আপনাদের বোঝানো যে এই ডিলেটা কেন অ্যাপ্রুভ করা হচ্ছে, কেন এটাকে মান্যতা দেওয়া হচ্ছে। কোভিশিল্ডের ক্ষেত্রে বা কোভ্যাক্সিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফার্স্ট যে ডোজটা দেওয়া হচ্ছে সেটা প্রাইমারি বলছে, প্রিলিমিনারি, যেটা হয়তো একটা কম্পেয়ার করা যায় যে কোনো কিছুর একটা ভূমিকা, সেই ভূমিকাটা দেওয়া হলো, তারা কিন্তু ডরম্যান্ট, যা আমাদের শরীরে ভেতরে ঢুকলো সেটা হচ্ছে ডরম্যান্ট। এই প্রথম ডোজ নেওয়ার পরে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন, আমাদের শরীরের ভেতরে ঢুকলো,
সেটা কি খুব মানে বেড়ে গিয়ে প্রতিরোধ করতে পারছে? না, সেটা পারছে না। এই যে এই ভূমিকা বিষয়টা, ইন্ট্রোডাকশন ব্যাপারটা আমাদের শরীরে ঢুকলো, সেটাকে চালনা করার জন্য সেকেন্ড ডোজটা দরকার, যাতে এই শিল্ডের ভেতর ভেতরে যে ডেড ভাইরাস আমাদের দেহে এলো তাকে উজ্জীবিত করার জন্য সেকেন্ড ডোজটা দরকার। তার মানে ফার্স্ট ডোজ নেওয়ার পরে কিন্তু আপনি আপনার শরীরকে একটা প্রোটেক্টিভ অ্যাটমসফিয়ার দিতে পারছেন না। যদিও সমীক্ষায় দেখা গেছে যে 30% অর্থাৎ 30% যারা যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের মধ্যে 30% লোকের মধ্যে একটা প্রোটেক্টিভ নেচার তৈরি হয়েছে, বাকি 75% কিন্তু কোনো প্রোটেকশন নেওয়ার মতো শারীরিক যে সক্ষমতা তাদের তৈরি হয়নি, সেটা সেকেন্ড ডোজ নেওয়ার পরেই তৈরি হবে। এক বছর বাদেও যদি সেটা নেওয়া হয় তাহলেই আপনার ভেতরে যে সিস্টেম সেটা পুরোপুরি অ্যাক্টিভ হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ডিলেটা এক বছর ধরে তাহলে কি আপনি আনপ্রোটেক্টেড অবস্থায় থাকবেন? কিছুটা তাই, কারণ আপনাকে এই সময়টা জুড়ে কিন্তু যা যা কোভিড বিধি তা মেনেই চলতে হবে। কোভিড বিধি পুরোপুরি মানে পুরো সারা বিশ্ব থেকে তখনই উঠবে যখন সারা বিশ্ব ভ্যাকসিনেটেড হয়ে যাবে, মানে অন্তত একটা বিপুল জনসংখ্যা ভ্যাকসিনেটেড হবে, তখন এই ভাইরাসটা এক দেহ থেকে অন্য দেহে যাওয়ার ক্ষমতা হারাবে। তাই যে কথাটা বলছিলাম আমি, যে এক বছর এই সময়সীমা যে ধার্য করা হয়েছে, ল্যান্সেটের রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে, যে এই এক বছরের পরে কি তাহলে আমরা যদি মানে এক বছর ধরেও ভ্যাকসিন না পাই সেকেন্ড ডোজটা, তাহলে কি আমাদের এই প্রক্রিয়াটা আবার করে শুরু করতে হবে? এইখানেই জানিয়ে রাখি যে WHO থেকে জানানো হয়েছে যে এই প্রক্রিয়াটা আবার শুরু করতে লাগবে না। আমি আবারও বলছি, এই প্রক্রিয়াটা মানে ফার্স্ট ডোজ আবার নেওয়া এবং তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে সেকেন্ড ডোজ নেওয়া, এই প্রক্রিয়াটা দ্বিতীয়বার আর করতে হবে না। এক বছর বা এক বছরের খানিকটা একটু অল্প অল্প স্বল্প সময় বেশি হলেও আপনারা সেকেন্ড ডোজটা নিয়ে নিতে পারেন। এর পরেও আরো প্রশ্ন থেকে যায় যে এই গোটা ডোজটা মানে এই সেকেন্ড ডোজের সময়সীমা যদি এক বছরের পরেও কোনো মানুষ কোনো ব্যক্তি সেকেন্ড ডোজটা অ্যাভেল করতে না পারেন তখন কি হবে? বেশিরভাগ ডক্টর কিন্তু তখন বলছেন যে এটা আবার শুরু করাটাই ভালো। তার মানে এক বছর পেরিয়ে কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরে কিন্তু প্রথম ডোজ নিয়ে তারপরে সেকেন্ড ডোজটা নেওয়া ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ডক্টররা কেন বলছেন যে এক বছর পরে আবার সেকেন্ড ডোজটাই নিতে? তখন যদি কেউ মনে মানে তখন কি সেকেন্ড ডোজটা কাজ করবে? হ্যাঁ, সেই জন্যই এই সময়সীমাটা দেওয়া হয়েছে যে আগের মতোই ক্রিয়াশীল হবে। যদি কেউ এক বছর বাদেও সেকেন্ড ডোজটা পায় তাহলে এই যে বিরাট একটা সময়ের ব্যবধানে এরম মনে করার কারণ নেই যে তার ভেতরে যে প্রাইমারি ডোজটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তা নয়। প্রাইমারি ডোজটা সেকেন্ড সেকেন্ড ডোজ আসার পরে সেটা কিন্তু আগের মতো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কাজেই আমি এই কথা বলতে পারি, এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা যাতে একদম আম জনতার মতো করে বোঝানো একটা একটা বয়ানে আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই ভ্যাকসিনেটেড হন, এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমি জানি যে যথাসময়ে আপনারা ভ্যাকসিনটা নিতে ঠিকই পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই শর্মিলা শো হাউস দেখতে থাকুন, শেয়ার করুন, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। হে গাইজ, দিস ইজ শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শো হাউস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন ফর মোর আপডেটস।